গুড আফটারনুন। এপ্রিল মাস থেকে রাজ্যে শুরু হচ্ছে এনসিইআরটি এর পাঠ্যক্রম। তা শুরু করার আগে রাজ্যের শিক্ষার মান কোন স্তরে রয়েছে তা যাচাইয়ের জন্য আগামী 24 ফেব্রুয়ারি থেকে 4 দিন যাবত রাজ্যের স্কুলগুলিতে হবে এক সমীক্ষা। এই সমীক্ষার দ্বারা যাচাই করা হবে ছাত্রছাত্রীদের দক্ষতা। এই কার্যক্রম শুরু হওয়ার আগে বিভিন্ন জেলা শিক্ষা আধিকারিক, স্কুল পরিদর্শক সহ সংশ্লিষ্টদের নিয়ে এক সভা করলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। শনিবার আগরতলার বীরচন্দ্র সেন্ট্রাল লাইব্রেরিতে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন দপ্তরের অধিকর্তা সহ পদস্থ আধিকারিকরা। এখানে ইন্সপেক্টর স্কুল তোমরা কি ঠিক করো, ইন্সপেক্টর অফ স্কুলস এবং ডিইও তাদের ডাকার উদ্দেশ্য আপনারা জানেন। এনসিইআরটি ক্যারিকুলাম চালু হবে এপ্রিল থেকে। আমরা এপ্রিল থেকে চালু হলেও আগে থেকেই আমরা সব তৈরি হয়ে নিচ্ছি, কোমর বেঁধে তৈরি হচ্ছি, যাতে আমাদের স্কুল ইন্সপেক্টর, ডিইও, ডাইরেক্টর, সচিব, আমি নিজে সবাই মিলে একটা টিম করে আগামী দিনে আমরা এনসিইআরটি ক্যারিকুলাম যেন সর্বস্তরে দিতে পারি, সেজন্য মিটিং এবং এ ব্যাপারে ওয়াকিবহাল করা।